আপনারা ভাগ্যবান এমন একজন তরুণ জনপ্রতিনিধি পেয়েছেন আহমদ হোসেন। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত বাংলাদেশের রাজনীতির অন্যতম ঘৃণিত ব্যক্তি খুনি মোশতাকের প্রেতাত্মাদের চিরতরে নিশ্চিহ্ন করতেই দাউদকান্দিতে জন্ম হয়েছে মেজর মোহাম্মদ আলীর, বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক আহমদ হোসেন। বুধবার রাত 9টায় দাউদকান্দি টোল প্লাজায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে পথসভায় নেতাকর্মীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করেন। আহমদ হোসেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলীকে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর সাথে তুলনা করে বলেন, বক্সার মোহাম্মদ আলী ঝড় তুলেছিল বক্সিংয়ের রিংয়ে, আর আওয়ামী লীগের রাজনীতিতে অল্প সময় নিজের জনপ্রিয়তার ঝড় তুলেছে মেজর মোহাম্মদ আলী। বাংলাদেশে তিনি একমাত্র সাবেক সেনা কর্মকর্তা, উপজেলা নির্বাচন করছে। নির্বাচনী প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে নৌকার পক্ষে ভোট যে তিনি প্রমাণ করেছে যে মেজর মোহাম্মদ আলী একজন তীক্ষ্ণ বুদ্ধির আদর্শ লালনকারী রাজনীতিবিদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এ সময় আরও বলেন, আপনারা ভাগ্যবান এমন একজন তরুণ নেতা হিসেবে নিজেদের জনপ্রতিনিধি হিসেবেও পেয়েছেন। আশা করি আগামী 20 অক্টোবর নির্বাচনে মেজর মোহাম্মদ আলীকে বিপুল ভোটে জয়যুক্ত করে পুনরায় দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল হাশিম সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ সরকার, উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক চেয়ারম্যান মোক্তার হুসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি পৌরসভা মেয়র নাইম ইউসুফ সেইন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি লোকমান হোসেন, নোমান সরকার, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, দাউদকান্দি উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সেই দাউদকান্দিতে এসে আজকে অভিভূত হলাম। বক্সার মোহাম্মদ আলীর জন্ম হয়েছিল রিংয়ে ফাইট করে, আরেক মোহাম্মদ আলীর জন্ম হয়েছে ফাইটার, বঙ্গবন্ধু আদর্শের ফাইটার। এবং আমি খুব অভিভূত হয়েছি তার সাথে আজকে কথা বলে, তার সাথে টেলিফোনে কথা হয়েছে, আমার সরাসরি সাক্ষাৎ হয়নি, আজকে কিছুক্ষণ কথা বললাম। আমি না, আমার সফর সঙ্গীরা একা ছিলেন, সবাই তার আলোচনায় কথায় আচরণে ব্যবহারে আমরা উদ্বুদ্ধ হয়েছি। বাংলাদেশে একজন আছে মেজর, কি উপজেলার চেয়ারম্যান ছিল, ইলেকশন করছে, আর কোনো মেজর বাংলাদেশ উপজেলা ইলেকশন করছে না। সোহেল আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।